अनुरोध करब माननीय स्वराष्ट्र मंत्री के बरण करार जन्य। भारत माता के अमित शाह जी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। एरपरे माननीय राज्य सभापति दिलीप घोष महाशय के बरण करबेन ए जिलार जिला सभापति सम्माननीय समित दास महाशय। तारपरे केंद्रीय साधारण सम्पादक आमादेर पर्यवेक्षक माननीय कैलाश विजयवर्गीय जी के बरण करबेन घाटाल सांगठनिक जिलार सभानेत्री अंतरा भट्टाचार्य महाशया। तारपरे आमादेर राष्ट्रीय सहसभापति मुकुल राय महाशय के बरण करबेन तमलुक सांगठनिक जिलार सभापति नवारण नायक महाशय। आमादेर आज के जाके निये एत कार्यकर्ता उत्साह नंदीग्राम आंदोलन कांडारी राज्य प्राक्तन मंत्री शुभेंदु अधिकारी महाशय के बरण करबेन भारत सरकार मंत्री देवश्री चौधरी महाशय। देवश्री चौधरी महाशय के बरण करबेन आमादेर राड़बंग जनेर जोनल कन्भेनर अनुपम मल्लिक महाशय एवं तार संगे कांथी सांगठनिक जिलार जिला सभापति अनूप चक्रवर्ती महाशय। अनूपदा एरपरे पांच सांगठनिक जिला सभापति देरके अनुरोध करब तार संगे संगे उपस्थित आमादेर लोकप्रिय सांसद देरके के फुलेर माला दिए माननीय स्वराष्ट्र मंत्री के बरण करार जन्य सकल सांसद देरके अनुरोध करछि। बोले भारत माता के ए आवाज नवान्न पर्यंत जेन जाय सेई रकमई आवाज करुन भारत माता के। अमित शाह जी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। प्रथमे आमि बक्तव्य रखार जन्य अनुरोध करछि आमादेर राष्ट्रीय सहसभापति सकलेर प्रिय मुकुल राय महाशय के। आजकेर मेदनापुरेर कॉलेज मैदाने ऐतिहासिक जे जनसभा होच्छे ताते उपस्थित भारतवर्षेर भारतीय जनता पार्टी के एकटा नतून रूपे प्रतिष्ठा करेछेन। भारतीय जनता पार्टी आज शुधुमात्र आर पश्चिम बांगला बा भारतवर्षेर बृहत्तम राजनैतिक दल नय, भारतीय जनता पार्टी एई मुहूर्ते पृथ्वीर सबचाइते बृहत्तम राजनैतिक दल। आज अत्यंत भालो लागजे एई मंचे एसे बक्तृता करछि जखन मंचेर मध्ये आसीन रयेछेन भारतवर्षेर स्वराष्ट्रमंत्री गृहमंत्री अमित शाह जी मंचे उपविष्ट रयेछेन, पश्चिमबंग भारतीय जनता पार्टीर विधायक तथा सांसद दिलीप घोष जी मंचे उपस्थित रहेछेन। बादिक थेके आमादेर
সাংসদ অর্জুন সিং রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রয়েছেন, এই রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীজি রয়েছেন, আমাদের এই রাজ্যের পর্যবেক্ষক, এবং বাংলায় যে ভারতীয় জনতা পার্টি জিততে পারে এই আন্ডারটেকিংটা যিনি পশ্চিমবাংলায় তৈরি করে দিয়েছেন সেই কৈলাস বিজয়বর্গীজি। মঞ্চে রয়েছেন আমার এককালের অত্যন্ত সহকর্মী ছিল, বহু আন্দোলনে এই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে যার পাশে পাশ লাগিয়ে করেছি, সেই শুভেন্দু অধিকারী মঞ্চে রয়েছেন। পাশে বসে রয়েছেন যার মদতে যার প্রশ্রয়ে আজকে এই কাজটা মাটিতে এসে সম্পন্ন হয়েছেন, যিনি আমাদের পথ দেখিয়েছেন যে শুভেন্দুকে নিতে হবে, শুভেন্দুকে নিলে পশ্চিম বাংলায় মমতার বিরুদ্ধে যে পেরেক সেই পেরেকটা অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে। দেখো আমি আজকে অত্যন্ত গর্বিত এবং নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি সেই অমিত শাহজি আজ মঞ্চে রয়েছেন, মঞ্চে রয়েছেন, দিলীপদাকে বলেছি, স্বপন দাশগুপ্ত, ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় যাকে পতাকাটাকে যে চিনিয়েছে সেই মানুষটা অর্থাৎ রাহুল সিনহাজি। আর একজন রয়েছেন, আর এক সাংসদ তুষার, তারপরে আর একজনও রয়েছেন, ও এমনভাবে ওটা বেঁধেছে ও হয়তো বলতে যেতে চায় না কে আছে, সেই জন্যে আমি বলছি আর একজন সাংসদও আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছেন। এই জোনের পর্যবেক্ষক যে আছে অর্থাৎ জ্যোতির্ময় ভাই ওও রয়েছে, সাংসদ যুব মোর্চার সভাপতি সৌমিত্র খা রয়েছে, রয়েছে এক ঝাঁক এমএলএ এবং এক ঝাঁক বিধায়ক এবং অনেকেই রয়েছে। কিন্তু আমাকে সভায় আসার আগে এই সভার যা মানুষ তারা মূল শুনতে চাই অমিতজির কথা, মূল শুনতে চাই দিলীপ ঘোষের কথা, মূল শুনতে চাই শুভেন্দু কি বলছে তাদের কথা, তাই আমি বড় বক্তৃতা করব না, তাই জন্যে আমি শুধু ছোট করে দিচ্ছি, শুধু এক কয়েকটা কথা বলি। দেখুন আমি তৃণমূল করেছি, এই মেদিনীপুরের মাঠে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে বক্তৃতা করে গেছি যাতে পরিবর্তন হয়েছিল সেই লড়াইয়ের, এই রাম মঞ্চে দাঁড়িয়ে তখন 2009 সালের আগে আগে আমি এবং শুভেন্দু একসাথে মেদিনীপুর এবং বাঁকুড়া চত্বরে কত এরকম বড় বড় জনসভা করেছি তার কোনো ইয়াত্তা নেই। আজকে দাঁড়িয়ে আমি আপনাদের বলছি, এই জনসমাবেশকে দাঁড়িয়ে দেখে বলছি, আমি জনসমাবেশ দাঁড়িয়ে বলি মমতা ব্যানার্জি যতই চেঁচামেচি করুন তৃণমূল কংগ্রেস 3 অঙ্কে পৌঁছতে পারবে না, তৃণমূল কংগ্রেস 3 অঙ্কে পৌঁছতে পারবেন না, শুধু সময়ের অপেক্ষা, একটু সময়ের অপেক্ষা। আমরা যেটা করতে পেরেছি যে আমরা অন্তত সারা ভারতবর্ষের মানুষ আজ তাকিয়ে আছে বাংলার দিকে, বাংলায় গণতন্ত্র ফিরবে কি ফিরবে না। ধরুন গতকাল অব্দি শুভেন্দুর অবস্থান ছিল একটা, আজকে শুভেন্দুর অবস্থান নেই, এবং এটাও জেনে রাখুন শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়িয়ে তার নখ দাঁত সমস্ত বের করে তৃণমূল কংগ্রেস আক্রমণ করার চেষ্টা করবে। কিন্তু শুভেন্দু এই মাটির ছেলে, আমি ওকে কাছ থেকে অনেক লড়াইয়ে দেখেছি, এবং আমি আজকে দাঁড়িয়ে বলছি নিশ্চিত করে আমি দিলীপ দা, আমাদের রাজ্য নেতৃত্ব সবাই রয়েছে, অর্জুন রয়েছে, লকেট রয়েছে, সবাইকে সামনে দাঁড়িয়ে বলছি শুভেন্দুর যদি আজকে শেষ অবধি অমিত ভাইয়ের হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেন তাহলে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু গণ আন্দোলনের ছেলে, গণ আন্দোলন থেকে উঠে এসছে, স্বাভাবিকভাবেই শুভেন্দুকে যদি ভারতীয় জনতা পার্টি যোগদান করে তাহলে ভারতীয় জনতা পার্টি লড়াইয়ের ময়দানে এক নতুন ক্ষেত্র পাবে, এবং সেই লড়াইয়ে যে দুর্বিষার দুর্বিবার ঝড় উঠবে সেই ঝড়ে মমতা ব্যানার্জিকে নিশ্চিত করে সরে যেতে হবে।
তাই আজকে পুরো লড়াইটা পুরো লড়াইটা লড়ছেন যিনি তাকে আমরা সমর্থন করছি। অমিত শাহজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছি। আর এত বড় জনসভায় দাঁড়িয়ে বেশি সময় নিয়ে বক্তৃতা করব না, অনেক ভালো ভালো বক্তা এখানে আছেন, স্বপন দাশগুপ্ত আছেন, আরও অনেকে আছেন যারা বলার ভালো ভালো বক্তা আছেন। আমি তাই সকলের উদ্দেশ্যে বলি, একবার জোর করে বলি, চলুন সবাই মিলে বলি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মুকুল রায় মহাশয়কে। এরপরে যে কয়েক মাস থেকে সোশ্যাল মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব সময় চর্চার বিষয় ছিল, যে বিষয়ে কে কেন্দ্র করে প্রত্যেক দিনেই সংবাদ তৈরি হতো, সেই মহাযোগদান, সেই মহাযোগদান করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত ভাই শাহ এবং তার সঙ্গে পশ্চিমবাংলা প্রদেশের রাজ্য সভাপতি, রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, সকলকেই অনুরোধ করছি যে বিশেষ সন্ধিক্ষণের অপেক্ষায় শুধু সারা বাংলা নয়, সারা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় আছে, সেই জয়নিংয়ের জন্য আমি অনুরোধ করছি। আমি একে একে নাম বলছি, সেই নামের হিসেবে বাকিরা সামনে আসবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্য নেতৃত্বকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি নাম বলছি। প্রথমে পশ্চিমবাংলা সরকারের প্রাক্তন মন্ত্রী, আমাদের সকলের সুপরিচিত শুভেন্দু অধিকারী মহাশয়, তার সঙ্গে আমি নাম বলছি। বর্ধমানের লোকপ্রিয় সাংসদ সুনীল মণ্ডল মহাশয়, এক্স এমপি দশরথ তিরকে মহাশয়, এমএলএ বনশ্রী মাইতি কোন্টাই, তাপসী মণ্ডল এমএলএ হলদিয়া, অশোক দিন্ডা এমএলএ তমলুক, সুদীপ মুখার্জি এমএলএ পুরুলিয়া, বিশ্বজিৎ কুণ্ডু এমএলএ কালনা, সৈকত পাঞ্জা এমএলএ ইস্ট বর্ধমান, শিলভদ্র দত্ত এমএলএ ব্যারেকপুর, দীপালী বিশ্বাস এমএলএ গাজল, শুক্রামুন্ডা এমএলএ নাগরাকাটা জলপাইগুড়ি, শ্যামাপদ মুখার্জি এক্স মিনিস্টার রাজ্য সরকারের বিষ্ণুপুর, বিশ্বজিৎ কুণ্ডু এমএলএ কালনা, কর্নেল দীপাংশু চৌধুরী, অসিত দত্ত, বাপ্পা মজুমদার আলিপুরদুয়ার, কার্তিক পাল, প্রফুল্ল বর্মন নর্থ দিনাজপুর, সত্যেন রায় এক্স এমএলএ, দেবাশিস মজুমদার সাউথ দিনাজপুর, ডক্টর গোপাল মিশ্রা এক্স ভাইস চ্যান্সেলর, সন্ময় ব্যানার্জি কংগ্রেস লিডার, দেবাশিস জানা
एमएमआईसी विधाननगर म्यूनिसिपालिटी नित्यानंद चटर्जी टीएमसी लीडर गौतम रॉय टीएमसी लीडर पुरुलिया प्रोफेसर इदाउल हक माइनॉरिटी सेलेक्ट थेके परवेज रहमान एक्स एमएलए आलमगीर मोल्ला कबीरुल इस्लाम करम हसन खान प्रणाम बसु अमूल्य माइती राम प्रसाद गिरी तपन दत्त कावेरी चटर्जी दुलाल मंडल स्नेहाशीष भौमिक आकाशदीप सेना तन्मय रॉय रंजन वैद्य देव महापात्र सुकुमार दास बानी सिंह रॉय इंद्रजीत दत्त मृन्मय मुखार्जी गौतम माझी समीरन मित्र देवाशीष मुखार्जी फिरोज खान सकल के भारतीय जनता पार्टी परिवारे सुस्वागतम आज थेके तारा से बाए जे मंच मुख्यमंचेर बाद दिगे बाकीरा सबाय आछे भारतीय जनता पार्टी परिवारे जरा एलेन सकल के सुस्वागतम एरपरे बक्तव्य रखार जन्य अनुरोध करछि पश्चिम बांगला प्रदेशेर सभापति तथा मेदिनीपुर लोकसभा लोकप्रिय सांसद सम्मानीय दिलीप घोष महाशय के भारत माता के भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद, अमित भाई जिंदाबाद, जय श्री राम। आपनादेर निश्चय मने आछे दु बछर आगे आमादेर देशेर प्रधानमंत्री এই সভাতে ভাষণ দিতে এসেছিলেন। সেদিন এত ভিড় হয়েছিল প্যান্ডেল ভেঙে পড়েছিল, কি ঠিক কি না? আজকেও ভিড় হয়েছে, কিন্তু সেদিন বিজেপি একটু নরম ছিল, দুর্বল ছিল। আজকের বিজেপি ভেঙে পড়ার মতো আছে কি? আজ আর ভেঙে পড়বে না, অন্য জায়গা থেকে ভেঙে ভেঙে লোকেরা চলে আসছে। আর এই যে লড়াই আপনাদের 132 জনের যে বলিদান এবং লক্ষ লক্ষ কর্মী কেস খেয়েও লড়ে যাচ্ছেন, তাদেরকে আশীর্বাদ দেওয়ার জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের প্রাক্তন সভাপতি যিনি বছরের পর বছর আমাদের আশীর্বাদ করেছেন এবং তার ভালোবাসায় পশ্চিমবঙ্গ বিজেপি বড় হয়েছে, আজকে 18 বছর পূর্ণ বিজেপিকে দেখতে এসেছেন সম্মানীয় অমিত ভাই, তাকে আমি অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। তার সঙ্গে সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় কৈলাসজি, তিনিও 6 বছর ধরে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন, তিনিও মার খেয়েছেন, তিনিও কেস খেয়েছেন, আজকে উপস্থিত আছেন, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নূতন পরিবারের অভিভাবক সম্মানীয় মুকুলদা সর্বভারতীয় সহসভাপতি, তারও ভালোবাসা আশীর্বাদ পেয়েছি, তিনিও উপস্থিত আছেন। আমাদের মাননীয় সাংসদগণ আছেন, অন্যান্য নেতৃবর্গ আছেন, পুরো ঘর ভর্তি, পাশে দুই প্যান্ডেলে এদিক থেকে আমাদের পরিবারের নবাগত সবাই, আমি অন্তর থেকে আপনাদেরকে স্বাগত করছি। এদিকে আমাদের সাথী লড়াকু বন্ধুরা আছেন এবং আমার পেছনে যারা বিশাল সংখ্যা এমএলএ এমপি বরিষ্ঠ নেতা বিভিন্ন পরিবার থেকে আজকে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পরিবারে সামিল হয়েছেন, তাদেরকে আমি অন্তর দিয়ে আহ্বান করছি, ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমরা ছোট পরিবারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি বড় পরিবার সুখী পরিবার।
তাই ভারতীয় জনতা পার্টি আজকে কোটি কোটি মানুষের পরিবার। পশ্চিম বাংলায় প্রায় 1.5 কোটি সদস্য, 18 জন এমপি, 15-16 জন এমএলএ হয়ে গেছেন। এই বিশাল পরিবারে সম্মিলিত হয়ে বাংলার উন্নয়নের জন্য যে সমস্ত মানুষ আজকে মুখিয়ে আছেন, যারা এগিয়ে আসছেন, সবাইকে আমি আহ্বান করছি, আসুন বাংলার সোনার বাংলা তৈরি করার জন্য আপনার শক্তি সামর্থ্য বুদ্ধিকে কাজে লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, মাননীয় সর্বভারতীয় সভাপতির আশীর্বাদ আমরা পেয়েছি, তারপরে বাংলার মানুষের আশীর্বাদ এবং সমর্থন পেয়েছি, আগামী দিনে সেই সমর্থন নিয়ে বাংলার সর্বাঙ্গীন উন্নয়ন হবে। বাংলা ছেড়ে কোনো যুবক আজকে পশ্চিম ভারতে চাকরি করতে যাবে না। বাংলায় শিক্ষা হবে, শিল্প হবে, চিকিৎসার ব্যবস্থা হবে, স্বাবলম্বন হবে, এই জন্য আমরা লড়াই করছি। এই লড়াইতে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন সামিল হচ্ছেন, সেই লড়াইতে আর আমাদেরকে সহযোগিতা আশীর্বাদ দেওয়ার জন্য সম্মাননীয় অমিত ভাই এসেছেন। আমি তাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে তার ভাষণ শোনার জন্য সবাইকে অপেক্ষা করতে বলছি। একটু চুপচাপ বসুন, শান্তিতে বসুন, খুব তাড়াতাড়ি সভা শেষ হবে। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ভারত মাতা কি। ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি মশাইকে। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের পরিবারের নূতন সদস্য, সকলের সুপরিচিত সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। প্রথমেই আমি অবিভক্ত মেদিনীপুর জেলার স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি, তাম্রলিপ্ত জাতীয় সরকারের পূর্ণভূমি, শহীদ ক্ষুদিরাম বসু, শহীদ মাতঙ্গিনী হাজরার পূর্ণভূমি, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগরের মাটি, একদিকে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম লাল মাটি, অন্যদিকে বঙ্গোপসাগর বালু মাটি, একদিকে খড়গপুর রেলনগরী, অন্যদিকে হলদিয়া শিল্পনগরী। আজকে এই অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহাসিক কলেজ, কলেজিয়েট ময়দান অনেক ঘটনার সাক্ষী, অনেক বিপ্লবের সাক্ষী, সেই মাটিকে প্রণাম করে আপনাদের সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, জোহার, সালাম জানিয়ে আমি দু চারটি কথা নিবেদন করব। এই বিরাট সভাতে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাব সভার সঞ্চালক, সাংসদ, তরুণ নেতা, কুর্মী সমাজের প্রাণের নেতা যতীনময় মাহাতোকে। আমি শ্রদ্ধা জানাব রাজ্য সভাপতি, মেদিনীপুরের সাংসদ, আজকের সভার সভাপতি এবং লোকপ্রিয় নেতা আমাদের সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। আর আজকে যিনি আমাকে এই পৃথিবীর সবচেয়ে বড় পার্টি, আজকে যে পার্টি জাতীয়তাবোধ, দেশপ্রেম, বহুত্ববাদে বিশ্বাস করে, যে পার্টি গীতার যে সেই কথা, বহুজন সুখায়, বহুজন হিতায়, বসুধৈব কুটুম্বকম, সেই নীতিকে বিশ্বাস করে সেই ভারতীয় জনতা পার্টি পরিবারে আমাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে গ্রহণ করলেন যিনি। তিনি আমার বড় ভাই, আমার দাদা, দেশের আন বান শান স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যিনি 19 সালে লোকসভা নির্বাচনে জেতার পরে 8 মাসের মধ্যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন পূরণ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি অমিত শাহজি। অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক কতদিনে, তিনি তখন মহামন্ত্রী পার্টির অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, পূর্ব ইউপি চার্জে 14 সালে লোকসভা নির্বাচনে তিনি দলকে জিতিয়েছেন, ইউপিতে ঝড় বইয়ে দিয়েছেন,
তখন অশোক রোডের পুরনো পার্টি অফিস তার সামনে একটা ছোট্ট ঘরে অমিত জি আমাকে দর্শন দিয়েছিলেন আর সেই দর্শনে সুযোগ করে দিয়েছিলেন এখন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী আমাদের সিদ্ধার্থনাথ সিনহা তিনি কোনোদিন আমাকে বিজেপিতে যোগ দিতে একদিনও বলেননি তিনি ভাইয়ের মতো ভালোবাসতেন আমি যখন কোভিডে আক্রান্ত হই আমার দলের লোকেরা 21 বছর যাদের জন্য করেছি যাদের জন্য অকৃতদার থেকে গ্রামে গ্রামে ঘুরেছি তারা আমার খোঁজ নেয়নি অমিত জি আমার খোঁজ দুবার নিয়েছে তাকে আমি কোটি কোটি নমন জানাই এই সভাতে কৈলাস বিজয়বর্গী জি আছেন তার পরিচয় আলাদাভাবে দেব না সুসংগঠক আছেন আমাদের সর্বভারতীয় সভাপতি মুকুল রায় আমাকে সব সময় উৎসাহিত করেছে শুভেন্দু আত্মসম্মান বোধ যদি তোর থাকে তুই তৃণমূলে থাকবি না তোর কিছু দরকার নেই চলে আয় আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবো আজকে তার কথাও রাখতে পেরেছি কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী আছেন সাংসদরা আছেন মোর্চার সভাপতিরা আছেন স্বপনদার মতো নেতারা আছেন অর্জুন সিং এর মতো 100 কেস করেছে ওর বিরুদ্ধে মেরে ফেলা চক্রান্ত হয়েছে আমার ভাই মনীষকে কেড়ে নিয়ে গেছে 2009 থেকে 14 মনীষ আমার ইউথের প্রেসিডেন্ট ছিল অর্জুন সিং মাথা নত করেনি লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেককে আমি অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা জানাবো আপনারা অমিত জির কথা শুনতে এসেছেন আমি তো সবে শুরু করলাম 24 ঘন্টায় 16 ঘন্টা টাইম দি বুতে বুতে পাড়ায় পাড়ায় পাবেন আশ্বস্ত করছি আপনাদের সমীর দাসকে আশ্বস্ত করছি সুকময় সৎপতিকে আশ্বস্ত করছি অন্তরা ভট্টাচার্যকে আশ্বস্ত করছি নবারুণ নায়ককে আশ্বস্ত করছি অনুপ চক্রবর্তীকে শুভেন্দু মাতব্বরী করতে তৃণমূল বিজেপিতে আসেনি তৃণমূল ছেড়ে শুভেন্দু আপনাদের উপরে খবরদারি করবে না শুভেন্দু কর্মী হিসেবে যা পার্টি নির্দেশ দেবে তাই পালন করবে পতাকা লাগাতে বললে লাগাবো দেওয়াল লিখন করতে বললে করব আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি আমাকে বিশ্বাসঘাতক বলছে কে বলছে যারা 98 সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে অটলজি ভারত রত্ন তার আশীর্বাদ না পেলে বাড়ি থেকে বেরোতে পারত না আপনারা বলুন 98 সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয় কার শরীক ছিল এনডিএর পার্টনার 98 লোকসভাতে 9-2-11 জোটে জিতেছিল রাহুল সিনহা আছেন রাহুলদা বলতে পারবেন জোট ছিল না 99-তে আমি পার্টি জয়েন করেছিলাম আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস 9-ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তিতে ডক্টর নীতিশ সেনগুপ্ত এনডিআর প্রার্থী ছিলেন তাকে কাঁথি থেকে জিতানোতে আমাদের ভূমিকা ছিল না এই মাঠে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী বলেছেন দল গঠনের পরে কাঁথিতে লড়েছিলাম আমরা দ্বিতীয় হয়েছিলাম উদ্দেশ্যটা কি যে অধিকারীদের বাদ দিয়ে দ্বিতীয় হয়েছিলাম হ্যাঁ আপনি এবারেও দ্বিতীয় হবেন প্রথম হতে পারবেন না প্রথম ভারতীয় জনতা পার্টি হবে সরকার তৈরি করবে আমার প্রিয় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক 135-135 জনের আত্মবলিদান খুব কষ্ট হয় দেখলে অনেক কাজ হয়তো আমরা করতে বাধ্য মানে সমর্থন করিনি কিন্তু আজকে এই কাজগুলো একটা ব্যক্তি কেন্দ্রিকতা আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না যেখানে আস্থা নেই যেখানে বিশ্বাস নেই যেখানে সম্মান নেই সেখানে থাকবো না এটাই আমাদের মেদিনীপুরের গৌরব বলছে মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনি বলুন তো মাকে যিনি গর্ভধারিণী যিনি জন্ম দিয়েছেন মা আমার মায়ের নাম গায়ত্রী অধিকারী তিনি আমার মা অন্য কেউ আমার মা না আরেকজন কে মা আরেকজন মা বিবেকানন্দ বলে গেছেন মার্গারেট এলিজাবেথ নোবেল ভগিনী নিবেদিতা একটা বই লিখে গেছিলেন তার নাম দা মাস্টার অ্যাজ আই স হিম সেই বইতে ভগিনী নিবেদিতা বলছেন দা কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড অর্থাৎ ভারত মাতা হচ্ছেন স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী যদি মা কাউকে বলতে হয় ভারত মাতাকে মা বলবো অন্য কাউকে মা বলতে পারবো না
आज के परिशेषे बोलबो केंद्रीय सरकार कर्मसूची गुलो के राज्य चालू ना करा केंद्रीय सरकार कर्मसूची गुलो के नाम पाल्टे देवा और जे भारतवर्ष जे बांगला कृष्टि संस्कृति जायगा नाना भाषा नाना मत नाना परिधान विविधेर माझे देखो मिलन महान से बांगलाय अमित शाह के बहिरागत बोलछे कैलाश विजयवर्गी के बहिरागत बोलछे शिवप्रकाश जी के बहिरागत बोलछे अमित मालविया के बहिरागत बोलछे आमरा बोली आमी बोलेछि कयेक दिन आगे आमरा आगे भारतीय तारपरे बांगाली एई बहुत्ववाद नष्ट करते आमरा देबो ना।